বক্তব্য হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোস্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা গতকাল ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন এ নিয়ে তদন্তেরও দাবি করেছেন ধ্রুব সাহা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যে আরো হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাল্টা বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বক্তব্য বক্তব্য কাণ্ডে এক বছর হতে চলল ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি পরিত্রাতা রূপে দেখা গেল ওখানে গিয়ে আপনার বকডুয়েতে আর বকডুয়েতে উনি বললেন যে আমরা এই যারা বোমা খেয়ে মারা গেছে যাদের বাড়িতে আগুন জ্বলেছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দেব আর আর্থিক সহায়তা কোথায় দিলেন কেন্দ্র সরকার মিড ডে মিলের টাকা বাড়াচ্ছে সেই মিড ডে মিলের টাকা দিচ্ছে এটা আমি বলছি না আমার কাছে এসছে আমি আমার ফেসবুক পেজে লিখেছি যে ঘটনার তথ্য সত্য অসত্য যাচাই করে ঘটনার তদন্ত দাবি করছে আমি এই জন্য মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব রিট পিটিশন করব যারা ফান্ড ডাইভার্ট করছে কয়েকদিন আগে একটা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সাংবাদিক তিনি রিট পিটিশন করে এক লক্ষ তিন লক্ষ না দু লক্ষ ৩৬ হাজার কোটি টাকা এরা ডাইভার্ট করেছে এইভাবে ডাইভার্ট করেছে মিড ডে মিলের টাকা বাচ্চা শিশুদের খাবার টাকা এই টাকা নিয়ে ওদেরকে রাজনীতি করার অধিকার কে দিয়েছে মমতা ব্যানার্জিকে দেখুন বকটুই কাণ্ড আজকে প্রায় এক বছর ঘুরতে চললো এতদিন পরে হঠাৎ ধ্রুববাবুর কেন মনে হলো ওরা কি কোনো রাজনৈতিক ইস্যু আর পাচ্ছেন না সেই জন্য এই সমস্ত কথাবার্তা ওনারা বলে বেড়াচ্ছে মিড ডে মিলের কী হয়েছে না হয়েছে সেই জন্য ওদের তথ্য জানার অধিকার আছেন আরটিআই তারা করতে পারেন সেখানে করে তারা যা যা আইনগত ব্যবস্থা নেওয়া নিতে পারেন ফালতু ফালতু নির্বাচনের প্রাককালে বাজার গরম করার কোনো মানে হয় না এটা কোনো লাভ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন মিড ডে মিলের বাচ্চাদের মুখের গ্রাস তৃণমূলের নেতারা খেয়ে নিত এখন দেখা যাচ্ছে তার সাথে সাথে ক্ষতিপূরণও ওই বাচ্চাদের গ্রাসকে কেড়ে নিয়ে সেটা দেওয়া হচ্ছে অতএব এটার তদন্ত হওয়া দরকার তৃণমূলের পক্ষে যে প্রতিক্রিয়া দেওয়া হলো তা অত্যন্ত হতাশাব্যঞ্জক প্রতিক্রিয়া দায়সারা একটা রাজনৈতিক প্রতিক্রিয়া এই যে চেকের ছবি দিয়ে বিষয়টা এসছে সেই সম্পর্কে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হলো না দায় সারিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া হলো বকটুই কাণ্ডের তদন্ত যখন সিবিআই করছে আমার মনে হয় যে এই এর সাথে এটাও জড়িত আছে অতএব এরও তদন্ত সিবিআইয়ের আওতায় আসা উচিত অবিশ্বাস করার মতো কোনো সুযোগ তো রাখেনি এই সরকার মিড ডে মিলের টাকা যদি খরচ করা হয় ৩৬ লক্ষ টাকা হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর সভাকে কি বলবো রাজকীয় করার জন্য মিড ডে মিলের টাকায় যদি মুখ্যমন্ত্রীর সভাকে রাজকীয় হয় ১০০ দিন টাকায় যদি মুখ্যমন্ত্রীর যাতায়াতের বন্দোবস্ত করা হয় অথবা বিরিয়ানি খাওয়াবার ব্যবস্থা করা হয় তাহলে মিড ডে মিল টাকা ডাইভার্ট করে বক্তুয়ে তৃণমূলের লোকেরা খুন হয়েছে গণহত্যা হয়েছে তৃণমূলের লোকদের হাতে সেখানে কায়দাবাজি করার জন্য খরচ করে এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই এটা তদন্ত হওয়া উচিত তবে আমি বলবো চিফ সেক্রেটারি কি করছেন এইসব কথার কোনো অর্থ হয় না কারণ তাকে প্রমাণ করলে প্রমাণ করবেন কিন্তু ঘটনাটা হচ্ছে মিড ডে মিলের টাকার কথা বলছেন ওনারই যে গুরু রাজনৈতিক এখনকার সময়ে শুভেন্দু অধিকারী তিনি তো চিঠি লিখে বলেছেন মিড ডে মিল বন্ধ করে দিতে তিনি আবার মিড ডে মিলের জন্য কুম্ভীরাশ্রু ফেলছেন কেন কুমিরের চোখের জল তাদের দলের নেতা বলছে পশ্চিমবঙ্গে মিড ডে মিল যেন কোনো বাচ্চা না পায় বন্ধ করে দেওয়া উচিত বাচ্চারা যেন না খেতে পেয়ে মরে এটা তো হচ্ছে বিজেপির ঘোষিত নীতি আবার এখন হঠাৎ তার মনে হচ্ছে যে বকটুয়ের টাকা কেন মিড ডে মিলের ফান্ড থেকে গেছে মিড ডে মিলের যে ব্যবস্থা বরং মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা করছেন একার চেষ্টায় যাতে শিশুরা খেয়ে পড়ে পড়াশোনা করতে পারে
পরের খবরে চোখ রাখবো, খোঁজ মিলছে না নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতি। চিটফান্ড মামলায় 2021 থেকে তিহার জেলে বন্দী ছিলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, প্রায় এক বছর আগে জামিনে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর খোঁজ মিলছে না গোপালের। কাল ইডির কলকাতা দফতর থেকে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হয় খবর সূত্রের। অফেন্স উইং জানায়, জামিন পাওয়ার পর থেকে গোপাল দলপতির খোঁজ চালাচ্ছেন তারাও খবর সূত্রের। ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন, দম বন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ ছজনের। প্রশাসন সূত্রে খবর, রাত একটা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বের করে আনে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক দম্পতি সহ পাঁচজনকে। ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন লাগে এবং সেখানে দম বন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ মোট ছজনের। রাত একটা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে এবং আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বের করে আনে। যদিও অচেতন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক দম্পতি সহ মোট পাঁচজনকে। কৌশিকনাথায় প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, বিধ্বংসী আগুন অত্যন্ত মর্মান্তিক ঘটনা, দম বন্ধ হয়ে মৃত্যু হলো বাঙালি চিকিৎসক দম্পতি সহ মোট ছজনের, কি জানতে পারছো কৌশিক? দেখো, ঘটনাটা ঘটেছে রাত একটা নাগাদ, যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এই দম্পতি এবং তার পরিবারের লোকজনেরা, যারা থাকতেন হাজরা ক্লিনিক অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে ধানবাদের ব্যাংক মোড় থানা এলাকায়, সেখানে তারা ওই ক্লিনিকের উপতলাতে থাকতেন এবং যেটা দমকল কর্মীদের অনুমান যে শর্ট সার্কিট থেকে কোনোভাবে আগুনটা লেগে গেছিল এবং বেশ কয়েকজন রোগীও কিন্তু ভর্তি ছিলেন হাসপাতালে। এই অবস্থাতে যখন আগুনটা দোতলায় ছড়িয়ে পড়ে সেই সময় কিন্তু তাতে দম বন্ধ হয়েই এই পাঁচজন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এবং তার নিচের তলে যখন এই আগুনের হলকা দেখেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কোনোভাবে রোগীদের সেখান থেকে বের করে নেন, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এবং দমকল চারটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় এবং প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই পাঁচজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পার্শ্বপুত্র হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ছুটে আসে ব্যাঙ্গমোড় থানার পুলিশ, ডিএসপি, ল অ্যান্ড অর্ডার সহ পুলিশ আধিকারিকরা এবং কীভাবে ঘটনাটা ঘটলো তা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। অমৃতা, ধন্যবাদ কৌশিক। অন্যদিকে হাওড়ার চামড়াইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন লাগে, রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন লাগার পর শ্রমিকদের দ্রুত বের করে আনা হয়। দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কা, পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো বিদ্যুৎ সংযোগ। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সুনীত হালদার কথা বলবো আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, হাওড়ার চামড়াইলে মোমের কারখানা, সেখানে বিধ্বংসী আগুন লাগে, আগুন লাগার কারণ সম্পর্কে কিছু কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো অমৃতা, আজ সকাল 9:30 নাগাদ হাওড়ার চামড়াইলে যে জাতীয় সড়কের পাশে যে রাস্তা আছে সেই তার পাশেই এই মোম কারখানার সামনে যে বিরা একটা ফাঁকা জায়গা আছে সেখানে প্রচুর পরিমাণ বজ্র ছিল জমে, তাতে হঠাৎ আগুন লাগে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অনেকটা জায়গা জুড়ে, আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কালো ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে যায় এবং আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল, প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায় এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে এলাকা এবং এর পাশে প্রচুর ছোট বড় কারখানা আছে, সেখানকার শ্রমিকরাও বেরিয়ে আছে, স্থানীয় বাসিন্দারাও বেরিয়ে আছে এবং তারাও আগুন নেমানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় নিলুয়া থানাতে এবং নিলুয়া থানা খবর দেয় দমকলে, একে একে ঘটনাস্থলে দমকলের চারটে ইঞ্জিন আছে এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নেমানোর কাজ চেষ্টা করে। দমকল কর্মীরা যেটা জানিয়েছেন যে ফোম দিয়ে, জল এবং ফোম দিয়ে তারা আগুনকে তারা নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে, আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেই। শুনিত, পাশেই তো পাওয়ার হাউস রয়েছে, সেই কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ সংযোগ কি ফেরানো হয়েছে? দেখো অমৃতা, ঠিকই বলেছো যে যেখানটা আগুন লেগেছিল তার পাশেই পাওয়ার হাউস আছে,
পাওয়ার সাবস্টেশন, সেখানে কিছু তারও কিন্তু আগুনের জন্য পুড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে পাওয়ার সাবস্টেশন থেকে গোটা এলাকার আগুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই মুহূর্তে আগুন নেবানোর পর যেসব তারগুলোকে পুড়ে গেছে সেগুলোকে চেঞ্জ করে নতুন তার লাগিয়ে তবে আবার পাওয়ার সাপ্লাই করা হবে বলে জানিয়েছে। এবং এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশের কর্তারাও আছেন, ঘটনাস্থলে দমকল কর্মীরা শেষ মুহূর্তে কাজ করছে আগুন নেবানা। তবে এলাকার মানুষের যেটা অভিযোগ, এর আগেও কিন্তু ওই মোম ফ্যাক্টরি যেটা আছে সেখানে কিন্তু বিধ্বংসী আগুন লাগে বছর খানেক আগে এবং সেখানেও বড় বিপদের আশঙ্কা ছিল। কিন্তু এর পরেও কিন্তু আজকে যে ওয়েস্ট যেগুলো বজ্র সেগুলো ফাঁকা জায়গায় ফেলে রাখার কারণেই এই ধরনের ঘটনা। দমকল কর্মীরা কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে এবং শেষ মুহূর্তের কাজ করছে বলে জানা গেছে। এবং কি কারণে আগুন লাগলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ এবং দমকল। ধন্যবাদ সুনীত। 100 দিনের প্রকল্পে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গাজলের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। রুক্ষ জমির ওপর দাঁড়িয়ে আছে শুধু একটা হলুদ রঙের বোর্ড। বোর্ডে লেখা এখানে তৈরি হবে বাগান এবং পোল্ট্রি ফার্ম। বরাদ্দ 2,46,481 টাকা। গ্রামবাসীদের অভিযোগ, এই রকম বোর্ড লাগানো হয়েছে অনেক কিন্তু কাজ হয়নি। বাসিন্দাদের দাবি, এভাবে 2019-20 অর্থবর্ষে আত্মসাৎ করা হয়েছে অন্তত 5 কোটি টাকা। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যখন ফের মালদায় পৌঁছলো কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখনই সেই জেলায় উঠল বড় সড় অভিযোগ। ঘটনাস্থল গাজলের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকা। সূত্রের খবর, ওই পঞ্চায়েত এলাকায় 2019-20 অর্থবর্ষে 100 দিনের কাজের জন্য 356টি প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল ড্রাগন ফল চাষ, কলা গাছ চাষ, পোল্ট্রি শেড নির্মাণ প্রভৃতি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, একটিও গাছ না দিয়ে বা শেড না বানিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান রিজিয়া সুলতানা, তৃণমূলের অঞ্চল সভাপতি ফরহাদ হোসেন সহ পঞ্চায়েত কর্মীদের একাংশ। কোনো ড্রাগন ফ্রুট গাছ, কলা গাছ, লেবু বাগান কোথাও কোনো বাগান টাকা না করে এরা সম্পূর্ণ 5 কোটি টাকা আত্মসাৎ করেছে। এলাকার বাসিন্দাদের অনেকের দাবি, তারা জানেনই না যে তাদের নামে প্রকল্প রূপায়িত হয়েছে বলে দেখিয়ে টাকা তোলা হয়েছে। আমার নামে ড্রাগনের গাছের বা কলা গাছের ইয়ে এসছে আর কি, এই স্কিমটা 1,47,000 কত টাকা জমা আছে আর কি, আদৌ জানতাম না যে আমার নামে আছে, অথচ আমি 1 টাকাও পাইনি। অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধান রিজিয়া সুলতানাকে বারবার ফোন করা হলেও ফোন সুইচড অফ ছিল, বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দেওতলা অঞ্চল সভাপতি। আমার দিক থেকে কোনো জানা নেই যে কোনো দুর্নীতি হয়েছে, অভিযোগও করতেই পারে, আমি যেটুকু জেনেছি ওখানে যে নিয়ম অনুযায়ী কাজটা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটি হচ্ছে তাদের উদ্দেশ্য, টাকা লুট করা। আজকে ড্রাগন ফল চাষের নামে এখানে কোটি কোটি টাকা তারা প্রকল্প তারা তৈরি করছেন এবং সব টাকা তারা লুট করছে। কোনো ড্রাগন ফল পাওয়া যাবে না, কোথাও কলা গাছ লাগিয়েছেন বলছেন কিন্তু কলা গাছ পাবেন না। পার্টি তো তাকে চুরি করতে বলেনি, আমাদের নেতা নেত্রীরা তো পার্টিতে বলেনি যে অ্যাডমিনিস্ট্রেশনে বসে চুরি করো, চুরি করলে তার পানিশমেন্ট হবে, সে যে লেভেলেই থাকুক। শুধু ওর নয়, ওর সঙ্গে যারা থাকবে, যে অফিসাররা থাকবে, কোনো তো জনপ্রতিনিধি একা চুরি করতে পারে না, তারা শুদ্ধা দোষী, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এই বিষয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীদের একাংশ। জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। করুণাময় সিংহের রিপোর্ট, ABP আনন্দ, মালদা। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে জমির দখল ঘিরে ফের সামনে এসে পড়ল তৃণমূলের বিবাদ। দুবরাজপুরে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান অঞ্চল সভাপতির অনুগামীরা। জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা, নোটিশ দেওয়া হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে জানিয়েছেন বিএলএল। আরও, আদিবাসীদের নামে খাস জমি সেটাই নিজের নামে পাত্তা করে নিয়েছেন তৃণমূল নেতা, অর্ধেক জমি বিক্রিও করে দিয়েছেন। বীরভূমে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল, আর এই অভিযোগ ঘিরেই সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের বিবাদ। সংঘর্ষে জড়ালেন তৃণমূলের পদুমা অঞ্চলের বর্তমান ও প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামীরা। দুবরাজপুরের সেকেন্দারপুর গ্রামের এই জমির পাত্তা তাদের নামে রয়েছে বলে দাবি করেন ছবিলাল মুর্মু ও হুপেন মাদ্দি নামে দুই ব্যক্তি। তাদের অভিযোগ, মুকুল মণ্ডল অঞ্চল সভাপতি হবার পর তাদের জমি দখল করে নেন, সেই জমির একাংশ নিজের নামে পাত্তা করিয়ে বাড়ি তৈরি করতে শুরু করেন তৃণমূল নেতা।
দেখলাম যে ওর নামে রেকর্ড করেছে, তাও ওনাকে আমি বললাম যে রেকর্ড তো আপনি কার কাছ থেকে পেয়েছেন, আমাদের কেন উনি এভাবে দখল করবেন এবং কেন কিসের জন্য নেবেন। সূত্রের খবর, যে জায়গা মুকুল মণ্ডলের নামে রয়েছে বলে তিনি দাবি করেছেন সেটা চাষের জমি, নিয়ম অনুযায়ী ওই জমিতে বাড়ি তৈরি করা যায় না। ওনাকে যে দেওয়া হয়েছিল ডাঙা, মানে এটা চাষের জমি হিসাবেই তাকে দেওয়া হয়েছিল, ওভার 10 ডেসিমল, অতএব ধরতে পারি এটা চাষের জন্যই তাকে দেওয়া হয়েছিল। আমরা তাকে নোটিশ করে ডাকবো, আমি তাকে এমনি ভারবেলে তাকে জানানো হয়েছে যে তুমি এখন কনস্ট্রাকশন বন্ধ রাখো। অভিযোগ ওঠার পরে দলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব হন বর্তমান অঞ্চল সভাপতি। ডাঙা জমিতে বাড়ি কী করে হয় সেটাই আমার প্রশ্ন আর কি, বা পাট্টা পেয়েছে, আমি যেটুকু জানি যে ভূমিহীন না পাট্টা পায়, সে পাট্টাটাই বা কীভাবে পেলো সেটুকু আমার বলার আর কি। কিছু ব্যক্তি রাজনৈতিক চরিতার্থ করার জন্য তারা কিন্তু এখানে একটা ঝামেলা তৈরি করছে, আদিবাসী ম্যাটার নয়, এগুলো আদিবাসী সাজানো হচ্ছে। আমার কথা হলো গোটাটোই ভিত্তিহীন, ওরা কাগজ কলম দেখাক, দেখাইলে আমি আপনাকে কোনো প্রশাসনে যেতে হবে না, আমাকে কাগজ কলম যদি দেখাইতে পারে এক মিনিট লাগবে না জায়গাটা, তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো, আমি ডেকে ছেড়ে দেবো। বৃহস্পতিবার রাতে দুই তৃণমূল নেতার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে খবর স্থানীয় সূত্রে, ঘটনায় দুজন আহত হন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।